বাংলাদেশের নতুন একটা সম্প্রদায় বের হয়েছে, তারা নতুন করে বলতাছে ইমাম আবু হানিফা কাফের। যুবক তোর হাত দুইটা ধরছি, জোরে ক, ইমাম আবু হানিফা কি কাফের? জোরে কন। ইমাম মালিককে তারা কাফের কয়, তাবলিগ জামাতওয়ালাদেরকে ইলিয়াইসে কয়া গালি দেয়, সর্বনয় আল্লাহর কুতুবরে বলে গাঠি টাননেওয়ালা, এদের নাম কিন্তু আহলে হাদিস সম্প্রদায়। এরা আহলে হাদিস আসলে নয়, আমরা আহলে হাদিস, ওরা আহলে খবিশ। কথা ঠিক না বেঠে? জোরে বলো ঠিক না বেঠে? যারা ইমাম আবু হানিফারে গালি দেয়, কাফের বলে ফতোয়া দেয়, মাযহাব বলতে কোনো জিনিসটাই জোরে জোরে কথা কয়, চটি বই বগলে নিয়ে ঘরে একজন অবলা লোককে, একলা অশিক্ষিত লোকরে কয়া যে দেখ বেটা জোরে আমিন বলতে হবে, আমিন জোরে না বললে নামাজ হবে না, এই একটা অশিক্ষিত লোকরে ধৈর্য নিয়ে আহলে হাদিস বানাইতে চায়, ইমাম আবু হানিফারে গালি দেয়। আমরা তো কোনোদিন আসো পর্যন্ত তোদের আহলে হাদিসের কাউরে গালি দেই নাই। তোরা যখন আমার ইমাম আবু হানিফকে গালি দিয়েছোস, ইমাম শাফিকে গালি দিয়েছোস, বাংলার জমিনের মানুষ যে কোনো মুহূর্তে তোদেরকে ধৈর্য ইন্দুরের মতো পিটাইতে থাকবে, কে কে রাজি আছো? এই মুসলমানের পোলা ভালো করে বোঝার চেষ্টা করো। বাংলাদেশে একটা সম্প্রদায় আহলে হাদিস তারা বলতাছে কয় নামাজ শবে বরাত বলতে কোনো জিনিস নাই, শবে বরাত বলে কোনো ভিত্তি কোনো জিনিস নাই, আর শবে বরাত আসে না নাই, মানুষ এমনি নামাজ পড়তে চায় না, অন্তত বরাতের রাত্রে, বরাতের রাত্রে অন্তত একটু ইবাদত আল্লাহর দপ্তরে করে, এটা থেকে মানুষকে বিচ্ছিন্ন করার জন্য এরা ইহুদিদের দালাল। এরা বুঝতে পারছে মানুষগুলাকে যদি ওই রাত্রে আলাদা করান যায়, অন্তত ওই রাত্রে মানুষ কেঁদে শয়তানকে দূর করে, আল্লাহর বন্ধুরূপে গর্হিত হয়। এদেরকে দূরে সরাই দিলেই তো ইহুদির বাচ্চারা এই দেশটাকে শোষণ করতে পারবে, আমার বাংলার জমিনকে তারা তস্তস করতে পারবে, আমার নবীকে তারা গালি দিতে পারবে। এই জন্য বেতন দিয়া এই যে পিস টিভি নামে একটা অনুষ্ঠান করাইয়া, পিস টিভি নামে একটা চ্যানেল ছাইড়ে দিয়া, ওদের ইমাম হলো জাকির নায়ক, এই জাকির নায়কের পেটের মধ্যে পাড়া দিয়ে দাও, ও জীবনে কোনোদিন সুরা ফাতিহা তেলাওয়াত করতে পারে না। ও যদি সুরা ফাতিহা আমাদের মতো তেলাওয়াত করতে পারে তাহলে ইমামতি করে না কেন? ঠিক না ঠিক? জোরে কও। ওই কোরআন শরীফের আয়াত তেলাওয়াত করে ইংলিশে টকিং করা, ইংরাজিতে লেকচার দেয়া, এটা আমাকে বাংলাদেশের অনেক ইউনিভার্সিটির শিক্ষকরা পারে, পারে কি পারে না? ওই ইংরাজি টকিং করে ইংরাজি বক্তৃতা দিয়া বড় মুক্তি হয়ে গেছে গা বেড়া। সবে বরাত নাই, নামাজ এই কাদায় নাই, নামাজ বানতে হবে মহিলা মার্কা নামাজ। কত ঠিক না ঠিক? ঠ্যাং ফাঁক করতে হবে আধা কেজি। অতএব ভালো করে বোঝার চেষ্টা করো, ইসলামকে যারা ধোকা দিয়া, ইসলামকে যারা এইভাবে ডিভাইডের সৃষ্টি করে মানুষকে, আল্লাহ ভোলা মানুষদেরকে আল্লাহর থেকে জুড়াইয়া না দিয়া যারা তাফরিক করতে চায়, এরা ইসলামের বন্ধু না। ঠিক না ঠিক? এরা ইসলামের শত্রু, শত্রু, শত্রু। এই একটা গল্প কই, এরা এরকম পাগলা হয়েছে, ওরা বান্দরের হাতে গুনটি দিতে চাইতেছে। আমাকে বাংলাদেশের এক মন্ত্রী অনেক বছর আগে পাগলাগারত দেখতে গেছে, স্বাস্থ্যমন্ত্রী পাগলাগারত পাপ নাই যাইয়া পাগলাগারতের মালিককে বলছে, শুনছেন কি হয়েছে? আমি তো মন্ত্রী আপনার আগের থেকে জানেন, কাজ জি স্যার আপনি আসবেন আমরা শুনছি, আমি স্বাস্থ্যমন্ত্রী সব জায়গায় একটু ঘোরাফেরা করতে হয় তাই আমরা ঘুরতাছি, আপনার এখানে এমন কোন কোয়ালিটির পাগল আছে? কয় স্যার এখানে বহুত প্রকার পাগল আছে, প্রেম কইরা সেমরির মাথা মুতের বাড়ি খাইয়া তার মার সিরে পাগল হয়েছে, এটার মা বাবা হাত পা বাইন্দার টিরাকে করে এনে ফেলাইতে হয়ে গেছে, এটার ট্রিটমেন্ট করতেছি স্যার। কয় তাহলে প্রেম পাগল একদল আছে? কয় হ। কয় সাল আর একদল আছে, জমি জমানি মারামারি করে তার মার সিরে টাকা পয়সা ব্যবসার লস খাইয়া মানুষে গাড়িতে করে এনে ফেলাইতে হয়ে গেছে, ওই দলও আছে। কয় সার আর একদল আছে কি? সেই দল বুড়া কালে বউর অত্যাচারে সহ্য করতে না পাইরা স্টক করে সা তার মার সিরে আছে, ওলা পানে ধরে এনে খোয়ারের কামে থুয়ে গেছে, মুরগির খোয়ারে।
স্বাস্থ্যমন্ত্রী কতলে বুড়া কালের পাগলও আছে, জি স্যার কতলে আমি কোন পাগল গুলো দেখা করতে যাবো তাই কয় যুবক। স্বাস্থ্যমন্ত্রী কত আচ্ছা শুনেন একবারে দজা ভাঙ্গা পাগলের কাছে যাওয়া যাবে না, যদি ওরা স্যাফ দেয় যাইতে বসে গেলে অর্ধেক বালা আর অর্ধেক পাগল এমনের কাছে যাইতে। কয় স্যার এমন একদল আছে, কয় কই, ওই তিন নম্বর খোয়ারের মধ্যে, কয় হে মোটামুটি ভালো হয়েছে তো, কয় হুজুর, কয় স্যার পুরাপুরি ভালো কিন্তু এখন একটু তার ডাকলে একটু জোরাই দিব, তাতাল দিয়ে একটু জ্বালাই দিয়ে দেবো ঠিক হয়ে যাবো। কতলো অগো কাছে লয়ে যান, স্বাস্থ্যমন্ত্রী আর পাকিস্তানের একজন মূর্খ ভালো একজন লোক হেরা গেছে ওই পাগলদের কাছে, দেখ আসসালামু আলাইকুম, বুড়ো একটা বাইরেছে, কয় আলাইকুম কি ব্যাপার, তুমি আবার কবে আমদামি করে আইলে হেন, খবর কি ভিতরে আহ। স্বাস্থ্যমন্ত্রী ডাইনে সাহেব আমে সব বাবা এ কি কয়, এইটা যদি একটুখানি তার জোরাই দিলে ভালো আর কাঁচা কাছে এইটা যদি কয় ভিতরে আহ, আর যেটা পুরা পাগল ওইটা কি হবো, একটু বড় কথা তোমরা আমার চিনো, আমি তোমাদের বাংলাদেশ স্বাস্থ্যমন্ত্রী, কয় এখানে আসার আগে সবাই এই কথা কয় ভিতরে ঢুকলে সব ঠিক হয়ে যায়, আসো মারহাবা কর, বোঝার চেষ্টা করো। এ ভাইরা যখন এই কথা কইছে কয় ভিতরে আসার আগে সবাই এরকম স্বাস্থ্যমন্ত্রী সাজে, ভিতরে আইলে সব ভুলে যায়, আহেন স্বাস্থ্যমন্ত্রী কয় তুমি কি কোন হানে পাঠাইছো মেয়েদের পুরা পাগল, কয় স্যার পুরাটা এখন হয় নাই বাকি আছে তার জোড়া দিতেই গো, একটু পরে কয় ভাই কি আমি কিন্তু তোমাদের একজন মন্ত্রী, কয় এদিকে আহেন দিল ভাই এদিকে আহেন, আহেন আপনার অনেক সাক্ষাৎ আছে, মন্ত্রী আইসো দৌড় কাইলো দৌড় দিয়ে কলিগকে কইতেছে এই মেয়ে কোন হানে পাঠাইছো, কয় স্যার এইটা যদি অর্ধেক পাগলের খেলা হয় পুরা মেডের কাছে যাবেন, কয় মাফ চাই চাই রে দরবার, আমি আর ওই পাগলের কাছে যাইতে চাই না, বাংলার জমিনে কিছু কিছু পাগলা কুত্তায় কামড়া নেওয়ালা শিক্ষিত শাস্তি আহলে হাদিস নামে, জীবনে মাদ্রাসার বারিন্দায় পাড়ায় নাই চটি বই হাতে নিয়ে ঘরে মসজিদে মসজিদে নামাজ শিখায়, কথা ঠিক না বা ঠিক, ওরা যদি পুরাটা পাগল হয়ে যায় আমরা পাগলের ডাক্তার, আমরা স্বাস্থ্যমন্ত্রী হয়ে একশোর ঘুষাবো তল ফেটে, রাজি আসি না নেই, জোরে জোরে কও রাজি আসি না নেই, রেডি আসো তো, রেডি আসো তো, আল্লাহ কবুল করো শুরু করো, আমিন। এদের থেকে হুঁশিয়ার সাবধান।